জল যন্ত্রণায় ভুগছে তেলিয়ামুড়া কৃষি মহকুমার অন্তর্গত 22 ঘড়িয়া এলাকার একাংশ কৃষক। এলাকার প্রায় 90 থেকে 95% মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। এলাকায় একাংশ সবজি চাষিরা বছরের পর বছর জলের অভাবে ধুঁকছেন, অথচ নির্বিকার প্রশাসন দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। তেলিয়ামুড়ার 22 ঘড়িয়া এলাকাটি গোটা মহকুমার মধ্যে একটা অতি পরিচিত কৃষি প্রধান এলাকা। এই এলাকার প্রায় 90 থেকে 95% মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষিকাজের উপর নির্ভরশীল। বিশেষ করে গোটা এলাকা সবজি চাষের জন্য সমগ্র রাজ্যের মধ্যে ইতিমধ্যে বিশেষ পরিচিতি লাভ করেছে। এই 22 ঘড়িয়া এলাকায় একাংশ সবজি চাষিরা বছরের পর বছর জলের অভাবে ধুঁকছেন, অথচ নির্বিকার প্রশাসন। খবরে জানা যায়, সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘ প্রায় 20 থেকে 22 বছর আগে কৃষকদের সুবিধার্থে ড্রেন নির্মাণ করে জলসেচের ব্যবস্থা করা হয়েছিল। এরপর 15 থেকে 16 বছর ভালোই চলছিল, কিন্তু উপযুক্ত সংস্কারের অভাবে এবং জঙ্গলে পরিপূর্ণ হয়ে যাওয়ার ফলে এ ড্রেন দীর্ঘ প্রায় 5-6 বছর যাবৎ জলসেচের অনুপযুক্ত বাধ্য হয়ে স্থানীয় কৃষকেরা বারবার সংশ্লিষ্ট এমআই দপ্তর, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বারবার শুধু প্রতিশ্রুতি জুটেছে বলে কৃষকদের অভিযোগ। এই সংক্রান্ত বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট প্রতিবেদককে এলাকার জনৈক সবজি চাষী অনুকূল দাস আক্ষেপের সাথে অভিযোগ করে জানালেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও স্থানীয় এমআই দপ্তর কোনো উদ্যোগ গ্রহণ করছে না, যার ফলে এই দুর্মূল্যের বাজারে নিজেদের পয়সা খরচ করে ঘন্টায় 250 টাকা মূল্যে দমকল লাগিয়ে জল ক্রয় করে সেচের ব্যবস্থা করতে হচ্ছে। এই দিনে জংলা দিন ভাঙিয়া রয়েছে, জল এক মেশিন চালাইলে আমাদের এই মাথা তাইতে কমসে কম 2 ঘন্টা লাগিয়ে যায় দিনের মধ্যে জল। এই খাড়া খুঁড়া দিয়া এটা গাঁতা গুঁতা আছে, ভাঙিয়া রয়েছে, এই দিয়ে সব জল যায়। সে আমদার এদিক দিয়া জলই আয় না, বেশিরভাগই ভাঙ্গা, পুরা ডেন্ডই ভাঙ্গা। আচ্ছা, 4-5 বছর ধরে আমরা জল পাইতেছি। জলের চাহিদা ওই বড় মেশিন দমকল লাগাই ওই নদী স্তরের নিচে 400-500 ফুট 500-600 ফুট পাইপ লাগাই আছে, জল ঠেলিয়ে আমরা অল্প অল্প এইভাবেই মিটাইতেছি জল দমকলের। অভিযোগ, তেলিয়ামুড়া এমআই দপ্তরের খামখেয়ালিপনা ও উদাসীনতার কারণে কৃষকরা কৃষিকাজ করতে গিয়ে নদীর জল পর্যন্ত কিনে কৃষিক্ষেত্রে ব্যবহার করছেন। এই ক্ষেত্রে তেলিয়ামুড়া এমআই দপ্তরের ভূমিকায় 22 ঘড়িয়া এলাকার কৃষকরা গভীর ক্ষোভ প্রকাশ করছেন। যে জায়গায় বর্তমান সরকার রাজ্যের কৃষি উন্নয়ন খাতে প্রতিনিয়ত বিপুল অর্থ ব্যয় করছে এবং ত্রিপুরা রাজ্যের কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করতে প্রতিনিয়ত প্রচেষ্টা চালাচ্ছে, সেই জায়গায় তেলিয়ামুড়া এমআই দপ্তরের একাংশ আধিকারিকদের খামখেয়ালিপনায় প্রতিনিয়ত তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকার কৃষকদের জলের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কৃষকদের আশা অনতিবিলম্বে বর্তমান সরকার এলাকার কৃষক এবং কৃষির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।